ঘটনা হওয়ার লগে লগে আমার দলর ফালর পৰা পুলিশ প্রশাসনক অবগত করা হয়েছিল, এজাহার দিয়া হয়েছিল, আর আমার মাননীয় সাংসদ রকিবুল হুসেন ডাঙরিয়ার নেতৃত্বত তারে এসপি ডাঙরিয়াকো এই বিষয়ে যায় তেওঁলোকে এসপি অফিসত অবগত করেছে। কিন্তু ঘটনা হওয়ার কেবা ঘন্টা পার হওয়ার পিছত রাতি গৈছে, এটা দিনও পার হব, এই মুহূর্তলৈকে অসম আরক্ষীয়ে, অসম পুলিশে, নগাঁও পুলিশে কাকো গ্রেপ্তার করা নাই। আর যিসকলে একেবারে বিদ্যুৎ আপনাদের দেখা পাইছে, যিসকলে সকলকে দেখায় যে সাক্ষী প্রমাণ আছে আক্রমণ করেছে, সেই আক্রমণকারী সকলে নিরাপদে ঘুরি আছে। গতিকে আমি আজি অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বৰা ডাঙরিয়ার নির্দেশ মর্মে এটা দল, রিপুন বৰা ডাঙরিয়া আমার প্রাক্তন সভাপতি, প্রাক্তন সাংসদ, তেখেত আর আমার এপিসিস এটা দলে আমি আহি চিফ ইলেকশন কমিশনার ডাঙরিয়ালে এখন পত্র দিল আমার চিফ ইলেকটোরাল অফিসার অসমর জড়িয়ে। আর সেই পত্রত আমি কেবাটাও ডিমান্ড করছো, তার ভিতর অন্যতম কথা হল যে তাতে যদি মুকলিক ভালক ইলেকশন পরিচালনা করব লাগে, তেনহলে বর্তমান যিসকলে তাত পুলিশের যিসকল বিষয়ববী আছে তেওঁলোকে থাকিলে তাতে নিরাপদ ইলেকশন নহয়। কংগ্রেস দলের উপর এটার পিছত একটা আক্রমণ তাত চলি আছে আর চলি থাকিব, যার বাবে আমি নগাঁওর এসপি স্বপ্ননীল ডেকা ডাঙরিয়া আর সেই চামগুড়ি বিধানসভা সমষ্টিত কর্মরত দুজন ওসি সঞ্জীব কুমার রয় আর বিকু বর্মন, তেখেতসকলক বদলি করার কারণে আমি নির্বাচন আয়োগলৈ আমি পত্র প্রেরণ করছো আর আমি ডিমান্ডও করছো। আর ইয়ার পিছত আমি অসমৰ চিফ সেক্রেটারি ডাঙরিয়া সাক্ষাৎ করি, আমি তেখেতৰপৰা সময় বিচাৰিছো, এতিয়ালৈকে সময় দিয়া নাই। আমি ডিজিপি ডাঙরিয়াকো সাক্ষাৎ করিম, তেখেতক সময় বিচাৰিছো, এতিয়ালৈকে সময় দিয়া নাই। আমার কথা হল গণতান্ত্রিক দেশ এখনত নির্বাচন হব, তাতে সকলো রাজনৈতিক দলে নির্বাচনত অংশগ্রহণ করিব পারে, কিন্তু সরকার তেওঁলোকৰ বুলি, তেওঁলোকৰ কথামতে পুলিশে উঠা বহা করে বুলি তেওঁলোকে যিকোনো মুহূর্তত আমাক আক্রমণ করিব। তারে প্রাক্তন বিধায়ক বর্তমানের সাংসদ রকিবুল হুসেন ডাঙরিয়াক ইয়ার আগতেও তিনবার আক্রমণ করেছে, তার উপরতো পুলিশে কোনো ব্যবস্থা লওয়া নাই। অসম সরকার আজি তারিখত নীরব হয়ে আছে, অসম সরকারের গৃহ বিভাগ নীরব হয়ে আছে, অসম পুলিশ নীরব হয়ে আছে, এই নীরবতা তেওঁলোকে ভঙ্গ করব লাগিব। আর যদি তেওঁলোকে গুন্ডাগুড়ি করে ইলেকশন চলায় তেনহলে কংগ্রেসে কেনেকৈ ইলেকশনত অংশগ্রহণ করব, রাইজে কেনেকৈ নিরাপদ ইলেকশনত অংশগ্রহণ করব। গতিকে এই কথাটো আজি আপনার জড়িয়ে অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙরের প্রতি আহ্বান জানাইছো, তেখেতে সকলো কথাতে মাত মাতে, সকলো কথাতে তেওঁলোকে একেবারে লগে লগে তাত প্রতিক্রিয়া দিয়ে, কিন্তু কালি কংগ্রেসের সমর্থকক, কংগ্রেসের কর্মীসকলক, কংগ্রেসের বিধায়কসকলক যে বিজেপির গুন্ডাসকলে আক্রমণ করেছে ইয়ার উপর মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় একটা শব্দ প্রকাশ করা নাই। এয়া আমি অসমত গুন্ডারাজ চলিবলৈ নিদিও। গতিকে ভালক ইলেকশন হব লাগিব, নিরাপদ ইলেকশন হব লাগিব, শান্তিপূর্ণ ইলেকশন হব লাগিব, ইয়ার কারণে বিহিত ব্যবস্থা ইলেকশন কমিশনের লব লাগিব। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।